হজরতে পায়গাম্বার ইউসুফ আলাইহিস সালাম কে আমার আল্লাহ সুন্দর একটা চেহারা দান করেছিলেন যে ইউসুফের জন্য মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল আর জুলাইখা ইউসুফের প্রেমে বড় পাগল দরওয়াজা আটকায় দিছে তালা লাগায় দিছে সব বন্ধ করে দিছে ইউসুফ পয়গম্বার আল্লাহর উপরে ভরসা করেছে অনেকেই বলি হজুর পাপ জোর কইরা করায় জোর কইরা করায় করতে চাই না তারপরও করায় ও ভাই একটু বলো যার ভেতরে আল্লাহর ভয় আছে জোর কইরা পাপ করাইলেও ওই ব্যক্তিকে আমার আল্লাহ বাঁচাইতে পারে নাকি পারে না আল্লাহ আল্লাহ কামক আল্লাহ আল্লাহ সে পামায়খা যখন ঘরের দরওয়াজা আটকাই দিস জোলায় খা তো একটা মূর্তির এবাদাত করে মূর্তির এবাদাত খোদা বলে হঠাৎ করে রুমাল দিয়া তোয়ালিয়া দিয়া মূর্তির চেহারাটা চক্ষুটা বন্ধ করে দিছে এবার পয়গম্বার ইউসুফ আলাইহিস সালাম বললেন ও জোলাইখা আপনি তো আজিজে মিশরের স্ত্রী আপনি আমার উপরে আসক্ত হইছেন বটে আমি তো আর আপনার উপরে আসক্ত হই নাই কিন্তু আপনি সব দরওয়াজাও বন্ধ করলেন জানালাও বন্ধ করলেন সব জায়গায় পর্দা লাগাই দিলেন এখন আবার আপনি মূর্তি চক্ষুটারে ঢেকে দিলেন ব্যাপারটা কি জোলায়খা বলে আমি এই খোদারে বাদাত করি এই খোদার চক্ষু দিয়া যদি নজর করে তাকায় দেখে তাহলে আমি জোলায়খা লজ্জা পাব আমি এই খোদারে বলো ভয় করি যেন না দেখে এই জন্য আমি রুমাল দিয়া চক্ষুটারে ডেকে রাখলাম এরে আল্লাহর বান্দা এবার ইনসুকবার বলে জুলাই খা তুমি এমন আল্লাহর ইবাদত করো এমন খোদার ইবাদত করো চক্ষু ঢেকে রাখলে আর দেখে না আর আমি এমন আল্লাহর ইবাদত করি তার চক্ষুর ভেতরে পর্দা দিলেও দেখে এই বলে পয়গাম্বর ইউসুফ আলাইহিস সালাম অপকর্ম থেকে গুনার থেকে বাঁচবার জন্য দোর দিছে আমরা সবাই জানি সাতটা দরওয়াজায় তালা লাগানো সমস্ত তালাগুলি খুলে দিনে আল্লাহর কুদরতে আমার আল্লাহ জোরে কনসোভা আল্লা কে আমাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আল জুলুম করে বিচার করবে না ইনসাফ করে বিচার করবে এ ভাই তিরিশ বছরে কয়েটা জেনার গোনাস চল্লিশ বছরে কয়েটা মদের গুনাস। ষাট বছরে কয়টা মিথ্যার গোনা আছে বছরে কতটা আছে সুদের গোনা আছে ঘুষের গোনা আছে হারামির গোনা আছে সব গুণাগুলো আল্লাহর কাছে প্রকাশ হয়ে যাবে আল্লাহ নিজে হবেন বিচারক। আল্লাহ নিজে বিচার করবে আর পৃষ্ঠাগুলি আমল নামার পৃষ্ঠাগুলি উল্টাইতে থাকবে আমল নামার পৃষ্ঠাগুলি উল্টাইতে থাকবে পৃষ্ঠা উল্টায়া দেখবে আমল নামায় দুই হাজার মিথ্যার গোনা চার হাজার মদের গোনা দশ হাজার জেনার গোনা কি ব্যাপার দুই হাজার মিথ্যার গোনা খালি কি দুই হাজার একদিনেই তো দুই হাজার পূরণ করে বাঙালি কথা না আর একদিনেই তো দুই চার পাঁচ দশটা নারীদের ইজ্জত হরণ করে কথা বলেন না কেন সময় কম কোন দিকে যাবুক যেদিকে যাই একদিক তো ধরা লাগবে কথা কন না কেন এবার বলেন আপনার আপনারা মহাব্বতে বলেন যার ভিতরে ভয় আছে সে জেনা করতে পারে তাহলে যারা জেনা করে তার মধ্যে ভয় নাই কথা বলেন না কেন যারা মিথ্যা বলে তাদের মধ্যে আল্লাহর কি নাই ভয় নাই ভয় থাকলে মিথ্যা বলতো যারা চগল করে পর নিন্দা করে তাদের মধ্যে আল্লাহর ভয় যদি থাকতো করত তাহলে আপনারা জানেন না জানেন তো অবশ্যই সবই তো বুঝেন তো মাঠে দেখবে গুনার অভাব নাই খালি গুণার গুণা মিথ্যার গুণা মদেরা এই গুণাগুলো যখন দেখবে আল্লাহ এক একটা গুনায় কবিরার জন্য রায় দিবে মিথ্যার গুণা পাওয়া গেছে এক হাজার তো এক হাজার মিথ্যার গুনার নাম্বার ওয়ান একটা মিথ্যা কথা যদি আমল নামায় পাওয়া যায় তো এক মিথ্যা কথার সাজা জাহান নামে ভোগ করা লাগবে সাত হাজার বছর এখন ক্যালকুলেটর নিয়ে বাসায় গিয়ে আজ হিসাব করবেন দুইশো 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 যদি মিথ্যার গুণা থাকে আমল নামায় বলো কতদিন সাজা হবে একবার যদি জেনা করি একবার জেনার সাজা হলো সত্তর হাজার বছর একবার মত পান করলে সত্তর হাজার বছর জাহান্নাম এবার নিজে মিলেইয়া হিসাব করবেন বাসায় গিয়া যে আমার কত দিন জাহান নামের আগুনে জ্বলতে হতে পারে কত দিন জাহান নামের মধ্যে আজাব ভোগ করা লাগতে পারে নিজের হিসাব নিজেই তো মিলানো যায় বাইরা আমার নিজের হিসাব নিজে মিলাও তবে যদি আল্লাহ পাক মরণের আগে তবা আল্লাহর দরবারে করে মারা যেতে পারি আমার আল্লাহ কবরটা করে দিবে আল যদি আমরা আমল নিয়ে কবরে যেতে পারি তো কবর হয়ে যাবে কি জান্নাতের বাগান আল্লাহ নবী বলেন উম্মতের জল যারা গুণাগার হয়ে যাবে তাদের জন্য কবর হয়ে যাবে তাদের জন্য খবর হয়ে যাবে আগুনের আল্লাহকে ভয় করো যারা আল্লাহকে ভয় করে গোটা দুনিয়ার মাখলুক তাদের সম্মান করে ভয় করে শ্রদ্ধাও করে ঠিক আল্লাহকে ভয় করেছিলেন উজানির জামিনে ঘুমান্ত কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই আল্লাহকে ভয় করেছিলেন সরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ এসাহাক রহমাতুল্লাহ আলাই আল্লাহকে ভয় করেছিলেন কুতুবুল আলো সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই আল্লাহকে ভয় করার কারণে দেখা গেছে দুনিয়ার সবাই তো ভয় করেছে করেছে তো যারা মামলা করেছে মামলার কাগজটা তার সামনে দেয়ার কারণে ফজলুল করিম নজর দিয়া মামলার কাগজের দিকে তাকাইতে দেরি মামলার কাগজের লেখাগুলি সরে যেতে দেরি করে না এলোমেলো জায়গা হ্যাঁ কথা কইতে কষ্ট আল্লাহ আকবার বলেন কারো আসতে বলেন কেউ জানি শোনে না মুসলমানের সব চাইতে অ্যাটম বোমের নাম হলো আল্লাহ আকবার পিস্তলের ক্ষমতা নাই রাইফেলের ক্ষমতা নাই গ্যানেটের ক্ষমতা নাই ক্ষমতা কার আল্লাহ আকবার বলতে এত কৃপণতা করি কেন বলেন মোহাব্ব উঁচু আওয়াজে আল্লাহ চাইতে ছোট অস্ত্র না বড় আস্র নবী মক্কার জমিনে তেরোটা বছর কাটায় মার খায় থাপ্পর খায় ঘুষা খায় ধাক্কা খায় নবীর ডানে বামে কেউ নাই আল্লাহ সারা রহমাতুল্লিলা আয়ালামিনকে আল্লাহ বলেন নবীযান মক্কা সেরে মদিনায় নবী মদিনায় গেছ এখন আবার মক্কার থেকে হুমকি থ্রেত আবদুল্লাহ সালেম আহাম্মাদ মক্কা সেরে মদিনায় পালাইছো মক্কার জমিন থেকে মদিনায় গেছো আশ্রয় নিছো সেখানেও আরামে থাকতে পারো না সেখানেও তোমার উপরে আক্রমণ করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আল্লাহর দরবারে কাঁদে আল্লাহ করব কি এখন তো আমার উপায় নাই আল্লাহ বলেন ও পয়গাম্বর আপনি একটু গণনা করেন আপনার দলে কতজন মুসলমান হলো আমি আল্লাহকে মানে কয়জনে আপনি নবীরে মানে কয়জনে কয়ও আল্লাহ তিনশো তেরো জন হয়েছে আল্লাহ বলেন গোটা দুনিয়ার বিজয় তিনশো তেরো জন মুসলমান দিয়েই সম্ভব আল্লাহ দেরি করে না মায়ার নবীরে ডেকে বলে ও পয়গম্বার আপনি আর দেরি করিয়েন না বহু রক্ত ছড়াইছেন বেইমানের হাতে মার খেয়েছেন আবু জাহেল আপনারে মক্কায় থাকতে দেয় নাই আপনি তাড়াতাড়ি করিয়া নবী এখন আপনি তাড়াতাড়ি আবু জাহেলের মোকাবেলা করবার জন্য বদরের ময়দানে হাজির হয়ে যান পয়গাম্বার বদরের ময়দানে গেলেন বলেন এই বুঝে থাকলে বলেন এদিক ওদিক খেল করলে কি অজয় বলি আমার কষ্ট হইতেছে কথা কইতে বুঝতে পারতেছেন নি কে জানে কষ্ট হইতেছে তারপরও কইতেছি না কইলেও আবার জ্বালা হজুর গত আবার বদনামের শেষ নাই হ্যাঁ চাইরের দিকে বদনাম যাই হোক তারপরও কুল বলেন আপনারা পয়েক বদরের ময়দানে বুলেট নিয়ে গেছে কথা কয় না জোরে বলো গ্যানেট নিয়া গেছে কামান নিয়া গেছে বিমান নিয়া গেছে অস্ত্র নিয়া গেছে কি নিয়া গেছে ইমান ইমান কি নিয়ে গেছে জোরে বলো নিয়া বদরের ময়দানে হাজির হয়ে গেল ইমান নিয়া বদরের মাঠে হাজিরা হওয়ার পর আল্লাহর কাছে নবী চোখের পানি ফেলে আকাশের দিকে তাকায়া দোয়া করে আল্লাহ তিন দিন না খাওয়া ক্ষুদর তো অবস্থায় এই উম্মদগুলি দাওয়াত দিয়া কত কষ্ট করিয়া তিনশো তেরো জন মুসলমান বানাইলাম আয় আল্লাহ ওই উম্মাদ গুলি নিয়া আমি বদরের মাঠে হাজির হয়ে গেলাম তোমার সাহায্য ছাড়া এখন আমাদের উভয় নাই আমার হাতে আমাদের হাতে কোনো অস্ত্র নাই আল্লাহ বলে নবী আপনার কান্না করা লাগবে না আমি আল্লাহ ভালো করে জানি আপনার হাতে কিছু নাই তবে আমি আল্লাহ তো আপনার বন্ধু আপনার আপনার কোনো নাই বদরের গিয়া বলার কোন হলো আপনাদের বিজয়ের মালা কলায় পড়া দেওয়ার কাজ হলো আমি আল্লাহ তো বদরের মাঠে নবী চলে গেল ওই ময়দানে গিয়া যুদ্ধ শুরু হয়ে গেল তুমুল লড়াই লড়াই শুরু হয়ে যাওয়ার পর হঠাৎ করে আমার আল্লাহ আসমান থেকে সেনাবাহিনী পাঠায় দিলো যেই সেনাবাহিনী ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী ফিরিস্তা নামক সেনাবাহিনী জমিনের মধ্যে বদরের মাঠে পালা পাঠায় দিল মুসলমানরা শুধু তাকবিরের আওয়াজ দেয় বেইমানরা কোন দিক দিয়া বদরের মাঠ থেকে পালাবে জাগা ও খুঁজে পায় না ঠিক কিনা এ নবীর উম্মতের দল আজকে আমাদের মধ্যে কামান নাই বিমান নাই ট্যাং নাই অস্ত্র নাই বোম নাই কিন্তু মেসো আক্ত আছে কথা কও না কেন পাগড়ি তো আছে টুপি আছে দাড়ি তো আছে ইমান তো আছে আল্লাহু আকবার আছে না নাই তাহলে এমন অস্ত্র আমাদের কাছে আসে যেই অস্ত্র বেঈমানের কাছে নাই এমন অস্ত্র আমাদের কাছে আছে যেই অস্ত্র আমেরিকার কাছে নাই এমন অস্ত্র আমাদের কাছে যেই অস্ত্রটা বিধর্মীদের কাছে আছে নাই আমাদের কাছে যেই অস্ত্র আছে অস্ত্রের নাম হলো ইমান এই ইমানের শক্তি নিয়েও যদি ময়দানে নামা যায় যারা নবীরে গালি দেয়

যায় আমার ধারণা যারা নবীরে গালি দেয় ওই বেইমানরা জায়গায় স্টক করে তাকবীরের আওয়াজে মারা যাবে তোমার দে মুসলমান হো তুমর দে মুসলমান এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন এ ভাই বলেন সময় আছে কথা দুই কইলেন হ্যাঁ মাশাআল্লাহ সময় দি বার্তা আছে আল্লাহু আকবার আল্লাহ কবুল করুন বলে না আমি আচ্ছা একটা আনুষাঙ্গিক কথা বলেন কোরআনের বিরুদ্ধে যারা স্লোগান দেয় কোরআনের কি ক্ষতি হইল কোরআনের বিরুদ্ধে যারা স্লোগান দিতেছে দিয়েছে দিবে কি ক্ষতি হবে কোরআনের ইসলামের কি সম্মানের সাথে আছে কাবার ক্ষতি হলো না নবীজির রাওজা রওজা মোবারক সম্মানের সাথে আছে তো নবীর রাউজার ক্ষতি হলো না তাহলে ক্ষতি কাদের হলো বলে যারা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কথা বলেছে তাদের এই ক্ষতি হয়েছে ক্ষতি হইতেছে ভবিষ্যতেও হবে এবার আসরা আমার ভালো করে শুনেন আমগো দেশে মুসলিম বেশি না মুসলিম বইজা কল বলেন না না বুইজা মুসলিম বেশি না অমুসলিম মুসলিম তা এই দেশের সব মুসলমান সরকার মুসলমান বিরোধী দলরা মুসলমান ডানে বামে সামনে পিছনে সবাই মুসলমান দু চারজন নাস্তিক ফাঁকে ফাঁকে ঢুইকা এরা মাঝে মাঝে কয় রাষ্ট্র ধর্ম ইসলাম থাকতে পারে না আর সংবিধানে বিসমিল্লাহ থাকতে পারে না হুজুররা যদি কিছু পারে যেন আমার কাছে আসে কারণ আমি জানি আমার মতো মেধা জ্ঞান হুজুরদের নাই হুজুরদের মাথায় আছে এই জাতীয় কথা ইসলাম রাখবে না ফিরে যাবে সংবিধানে আল্লাহ কয় জোতার বাড়ি অপেক্ষা করে একটু অপেক্ষা কর দল থেকে তো বহিষ্কার করবই সমস্ত মুসলমানের নিন্দা তোর জন্য ঠিক কিনা বলো তা হইছে আমার সময় কম সময় কম আসেন আমি কোনো দলের বিরুদ্ধে কথা বলছি না ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে সে আমার বা ফলেও তার বিরুদ্ধে লড়তে হবে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে সে যদি আমার আপন রক্তের ভাইও হয় অমন রক্তের ভাইয়ের পাশায় লাথি মারতে হবে ইসলামের বিরুদ্ধে যদি আমার পীর কথা বলে অমন পীর আমি মানি না ইসলামের বিরুদ্ধে যদি কোন আমার আপন জন্ডা কথা বলে আমার আপন জন্ডা আমরা মানি না সে যত বড় শক্তিশালী হোক না কেন ইসলামের বিরুদ্ধে কথা বললে ইমানের দাবি আমরা স্লোগান ঠিক কিনা বলেন কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলে কি ফায়দা টের পাইতেছে টাকলা মুরাদ কি বুঝেন টের পাইতেছে না ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে বিসমিল্লার বিরুদ্ধে মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা জিব্বাওয়ালা পাগড়িওয়ালা মুসলমানের বিরুদ্ধে কথা বললে যে কি হয় এটা হারে হারে টের পায় পাগলা মুরাদ টাকলা বলি ফাও তো পাগলা টাকলাও পাগলাও দনোড়া তবে ওনার জন্য এখনো রাস্তা খোলা আছে না নাই আরো জোরে বলো দলের রাস্তা খোলা না থাকলেও আল্লাহর রাস্তা খোলা কথা বলো না কেন আল্লাহর রাস্তা খোলা আল্লাহর রাস্তা কেমন খোলা বলে আল্লাহ বলেন বন্দা তুমি যত বড় অন্যায়কারী হও আত্মসমর্পণ করো স্যালেন্ডার করো গুণা করছো মাফ চাও তোমার সব গুণা খাতা মাফ কইরা তোমার সমস্ত পাপ গলি নেকের দ্বারা পরিবর্তন কইরা তোমার নাম জাহান্নামের খাতার থেকে কাইটা জান্নাতের খাতায় উঠায় দেব বাইরা আমার তাহলে বলো ভাই আমরা ভয় করব কাকে অল টাইম সেকেন্ডে 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 ভয় করব আল্লাহকে শুধু সকালে ভয় করলাম বিকালে আল্লাহর ভয় নাই বিকালে ভয় করলাম রাত্রে আল্লাহর ভয় নাই এমন ভয় নিয়ে চলা যাবে না দুনিয়ার জামিনের মধ্যে যারা আল্লাহর আল্লাহ তাদের হবে নাকি হবে না দুনিয়ায় যারা আল্লাহর হবে আল্লাহ তাদের হবে খলিফাতুল মুসলিম হজরত আল্লাহর হয়ে গেছে যার কারণে আল্লাহ খলিফাতুল মুসলিম হজরতে আমার রাজি আল্লাহ আনহুর হয়ে গেছে উমরের খেলাফতের সময় চৌরাস্তার মোড়ে একটা বাঘ দাঁড়িয়ে আছে বাচ্চা নিয়া ডিস্টার্ব করে ডিস্টার্ব কি ব্যাপার বাঘ কেন দাঁড়িয়ে আছে এবার আর দেরি করে নাই হজরতে অমর রাজি আল্লাহ আনহুর কাছে খবর চলে যায় হজরতে অমর আসেন আইসা বলেন এ বাঘ তুমি কেন উম্মতি মুহাম্মাদি মায়ার নবীর উম্মতের রাস্তা অবরোধ করে রাখছো তাড়াতাড়ি রাস্তাটা ছেড়ে দাও এই রাস্তা দিয়া নামাজি ইমানদার দিনদার আল্লাহর খাটি নবীর উম্মতেরা চলে এই রাস্তায় অবরোধ করে লাভ কি হজরতে উমরের কথা বাঘের কানে যাইতে দেরি হয় বাঘ পথ চাইরা রাস্তা ছাইরা অন্যত্র যেতে দেরি করে নাই তাহলে বুঝা গেল যারা আল্লাহর খাটি মমেন খাটি আল্লাহর গোলাম ঝাড়া এরা যদি আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয় নাকি হয় না শেষ কয়টা কথা বলি চুমুক চুমুক দুই মিনিট কষ্ট হবে না তো দুই মিনিট আসেন এখানে আমরা যারা আছি এদের মধ্যে আলেম আছে না নাই আরো আসতে বলেন আছে আছে জোরে জোরে এখানে আলেম না নাই এই আলেমদের ভেতরে যারা আমরা বসছি আমাদের দাম আল্লাহর দালাতে আছে না নাই নবী থাকলে নবীর কাছে বসা হতো নাকি নবী নাই এখন আমরা আলেমদের কাছে বসি কেন আম্বিয়া ইন্নমা ইয়াক সল্লাহ আমিন হৌ লামা খিয়ারি খিয়ারুল হৌ দুনিয়ার ভেতরে আমরা আলেমদের কাছে বসি কেন বসি ফায়দা আছে বিদায়িত বসি কি ফায়দা আল্লামা আশরাফ আলি থানুবি রহমেতল্লা আলাই বলেন কমপক্ষে দুইটা নাম্বার ওয়ান অজানা জিনিস জানা যায় আমলের ব্যাটারি চার্জ হয় কথা কন না কেন দুটো ফায়দা তো হবেই যেগুলি জানি না তা জানা হবে যাই না আমল করব করব। তাহলে নাই কিন্তু ওলাম জমিনে আছে এখন ওলামা এখনামের বিরোধী করবো হ্যাঁ বিরোধিতা করব নাকি তাদের কাছে বসবো তাদের কথা মানবো তাদের কথা তাদের কথা শুনব তাদের কথা অনুযায়ী আমরা আমল করবো নবী নাই নবী থাকলে নবীর কথা শুই না আমল করতাম জান্নাতি হয়ে যাইতাম দেড় হাজার বছর আগে নবী বলছেন জমিনের মধ্যে নবী আমি থাকবো না আল উলামা ওরাসাatul আমবিয়া থাকবে ওই আলেম ওলামাদের কথা শইনা আমল করবা সুন্নত অনুযায়ী চলবা পরকালে বিনা হিসাবে জান্নাতে যাইবা জান্নাতে যাইয়েই আমি নবীর সাথে তোমাদের দেখা হয়ে যাবে ইয়া আইহাল্লাযিনা আমানু তাকুল্লাহ কতুক তি ব্লা তমুতুনা ইল্লা ব্লা তমুথনা ইল্লাওয়া আং তুম মুসলিম আল্লাহ বলে না ভয় কর হাক্কা কতি ভয় কৰার মতো কৰ খবরদাত মুসলমান না ভোয়ে মরিয়ো না এ ভাই আমরা মুসলমান কারা কারা বুঝলাম হাত আল্লাহ সবাই হাত হাত ফেলছেন ফেলছে আল্লাহ বলে মুসলমান হক তো সবাই হাত জাগাইছি আমরা মুসলমান নাকি এখন নিজের কাছে প্রশ্ন করে দেখেন আমি তো মুসলমান মুসলমান হওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন ইমানদারদেরকে আমি কি এখন সুদ খাই নাকি খাই না ঘুষ খাই নাকি খাই না মিথ্যা বলি নাকি বলি না হারাম কাজ করি নাকি করিনা যে না করি কি করি না নিজের কাছে প্রশ্ন করে দেখো যদি দেখো মিথ্যা কথা বলা হয় তাহলে আল্লাহ এটাই দল মিথ্যা কথা ছেড়ে দিয়ে পরিপূর্ণ মুসলমান হাও ও ঘুসখর ইমানদার ঘুষের খাতার থেকে নামকাইটা পরিপূর্ণ মুসলমান হাও ও মিথ্যাবাদী বিরোধী দল কাজ হারাম কাজ ছেড়ে দিয়ে তাড়াতাড়ি মুসলমান হাও মুসলমান না হইয়া যদি মরো ওই কবরের হালাত হবে খুব খারাপ মুসলমান না হইয়া যদি মরো কেয়ামাতের হালাত হবে খুব খারাপ জাহান নামে হবে ঠিকানা ও ভাই কেয়ামাতের ময়দান এত ভয়ানক ময়দান ওই ময়দানে ফারি কুমফিল জান্নাতি ও ফারি কুমফিস একদলকে আল্লাহ বলবে ইংতলি কুবি আবদি ইলাম না ও ফিরিস্তার তোমরা দেরি করি শুনা তাড়াতাড়ি এই নাফারমানেরা হাতে পায় জাহান্নমেরা গুণের শিকল লাগাইয়া দাও জাহান্নামেরা গুণের শিকল লাগাইয়া একদলকে টেনে টেনে জাহান্নমে নিয়ে যাওয়া হবে আর দলকে আমার আল্লাহ বলবে ও ফিরিস তারা আমি আল্লাহ পাকেই বান্দাদের উপরে অনেক খুশি তারি ওদেরকে ইস্তেকবাল দিয়ে জান্নাত